স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে এবং দেশের যে সকল বীর সন্তানরা ইংরেজদের শাসন থেকে দেশকে স্বাধীন মুক্ত করার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের জন্য আত্মবলিদান দেওয়া এই মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম এক যোদ্ধা হলেন ক্ষুদিরাম বসু। 11ই আগস্ট শুক্রবার হল ক্ষুদিরাম বসুর 116তম বলিদান দিবস। এই বলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ। এর অঙ্গ হিসেবে শুক্রবার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে ক্ষুদিরাম বসুর বলিষ্ঠ ভূমিকা রয়েছে। মাত্র 18 বছর বয়সে দেশের জন্য আত্মবলিদান দিতে হয়েছিল দেশের এই বীর সন্তানকে। তাই এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর একটি মর্মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের এই স্বাধীনতা যে আমাদের যে শুদ্ধ স্বাধীনতার সময় যে আমাদের কাজ, সেই কাজকে আমাদের এই স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য আমাদের এই শহীদ ক্ষুদিরামের অনেক বলিষ্ঠ ভূমিকা রয়েছে। মাত্র 18 বছর বয়সে উনাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমার পূর্বতন বক্তা উনি উল্লেখ করেছেন যে ভারতবর্ষের প্রথম শহীদ আমাদের এই ক্ষুদিরাম বসু, শহীদ বাঙালি শহীদ। তো কাজে এই ক্ষুদিরামের এই 75তম আমরা অমৃত মহোৎসব স্বাধীনতার পালন করছি, তার মধ্যে আমাদের এই বীরকে আমরা যদি স্মরণ না করি তাহলে এটা ভুল হবে। তো কাজে ওনার এই মৃত্যুবার্ষিকীকে, ওনার এই শহীদ দিবসকে সামনে রেখে বিদ্যালয় নিশ্চিত করেছে যে আগামী দিন এই বিদ্যালয়ের যে কক্ষপথ রয়েছে সেখানে একটা এই শহীদ ক্ষুদিরামের একটা মর্মর মূর্তি স্থাপন করবে। আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়কে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, এরকম একটা মহতি উদ্যোগ ওনারা নিয়েছেন যাতে করে আমাদের এই এলাকায় এবং আমাদের যারা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলের মধ্যে এই যে ক্ষুদিরামের যে অবদান সেটা যাতে ভোলা না হয় তার জন্য এই মর্মর মূর্তি আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্য থাকবে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দেশের বীর শহীদ সন্তানদের আত্মবলিদানের কথা তুলে ধরতে এবং চিরস্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী নির্দেশিত পথে হেঁটে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কথা সকলের কাছে তুলে ধরতে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি রাজ্যের সকল মানুষদের মধ্যে দেশপ্রেমে জাগিয়ে তোলার লক্ষ্যে ক্ষুদিরাম বসু শহীদান দিবসে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ। বাইট মেয়র, শুধু আজই নয়, আগামী দিনেও এই বিদ্যালয়ে এমন আরও অনেক কর্মসূচির আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।